উঠেন আমার হাতে বসে শেষ করা আমি ছাড়তেছি না। এরপরে প্রশ্ন, অনেকে আমাদের দেশে একদিন আগে ঈদ উল ফিতর পালন করে, ইসলামের দৃষ্টিতে এটা সঠিক কিনা? আমাদের দেশে আপনাদের এলাকায় একটু কম, ওই চাঁদপুরের দিকে একটু বেশি, কোন কোন এলাকায় আছে, কিছু লোক আছে সৌদির সাথে মিল করে ঈদ করে, আছে না নাই? মনে রাখবেন যারা এটা করেন এটার একটা বেস ভিত্তি আছে। ফোকায়ে কেরাম অনেক আগে থেকে মত পার্থক্য করেছেন, পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলেই সেটা সব জায়গায় চাঁদ দেখা গেছে প্রমাণ হবে কি হবে না, এটার উপরে মত পার্থক্য আছে। কিন্তু আমাদের দেশে এই একটা মাসআলায় হানাফি, আহলে হাদিস, আপনার বেরিলভি, দেওবন্দি, যত রকমের মাসলাক মানহাজ আছে সব মত পথের প্রায় সব উলামায়ে কিরামই একমত যে আমরা আমাদের এই দেশের আকাশে চাঁদ দেখা প্রমাণিত হওয়ার উপরে ভিত্তি করে আমরা সিয়াম এবং ঈদ পালন করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন লোকেরা ইফতার করে অর্থাৎ ঈদ করে সেদিন ঈদ করবা, রোজা করে যেদিন রোজা রাখে সেদিন তোমরা রোজা রাখবা। অতএব মানুষের এই কমন আমল, সবাই একমত, এখান থেকে বের হওয়া, পৃথক হওয়া, ভিন্ন কোনো পথ বাহির করা এটা গোমরাহি, এটা কখনো জায়েজ হতে পারে না। বৈশ্বিক ঐক্য সৃষ্টি করার জন্য আপনি দেশে অনৈক্য সৃষ্টি করবেন, দেশে বিভেদ সৃষ্টি করবেন, এটা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না।